এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। আমাদের কোশ্চেনটা কী দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা এখন কীভাবে সলভ করবো? তাহলে এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষা চলে আসে। তো এখন এটা সলভ করার জন্য প্রথমে দেখো আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নিই। তো এখানে দেখো এখানে মেনলি সরাসরি একটা ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা কী দেওয়া আছে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য দেওয়া আছে 50 ডিগ্রি। তার মানে এখানে কী লিখতে পারি, এখানে আমাদের ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রা এবং সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা সেটার পার্থক্য কত হবে? 50 হবে। অর্থাৎ ফারেনহাইট থেকে যদি আমরা কী করি এই সেলসিয়াসের তাপমাত্রাকে আমরা বিয়োগ করে দিই, তাহলে কী আসবে? 50 ডিগ্রি আসবে। এখন কথা হলো এই 50 ডিগ্রি কিন্তু আমাদের কী হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, কারণ পার্থক্যটা কত, মানে এটা বড় না এটা বড় এটা কিন্তু আমরা আগে বুঝতে পারতেছি না। তার মানে এই এটার পার্থক্যটা কী হবে? প্লাস মাইনাস হবে। অবশ্যই এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস দিতে হবে, অর্থাৎ ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে পার্টের পার্থক্য সেটা +50 হতে পারে -50ও হতে পারে। তো এখন তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, কী লিখতে পারি যে TF সমান সমান লিখতে পারি কি যে TC +/-50 ডিগ্রি। অর্থাৎ TF দ্বারা আমাদের কী বোঝাচ্ছে যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, TC দ্বারা বোঝাচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তো এখন যদি আমরা এখন ম্যাথটা এখন শুরু করি, তাহলে আমরা এখন কোন সূত্র ফেলবো? তাহলে সূত্র ফেলার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রদত্ত কোশ্চেনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য সম্পর্কিত যে সূত্র আমরা জানি সেটাই আমরা ফেলবো। তাহলে যেহেতু এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে সেই সূত্র সম্পর্কিত আমাদের একটা সূত্র পড়ে আসছে কি যে TC/100 সমান TF-32/180। তাহলে আমরা যেহেতু আমরা জানি কি যে TC/100 TF-32/180। কেন এই সূত্র নিলাম? যেহেতু এখানে TF আছে এবং TC আছে, এই জন্য আমরা এই দুটো ক্লু সম্পর্কিত যে তথ্য আছে সেই তথ্য সম্পর্কিত সূত্রটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা কী করবো দেখো, তাহলে এখন আমরা কি TF সমান সমান কিন্তু আমরা এইটা পাইছি, তাহলে আমরা এখানে TC-টাকে রাখি যে TC/100 সমান সমান এই TF এর এই যে মান, এই মানটা আমরা এখানে বসাই দেবো। অর্থাৎ TF এর পরিবর্তে কী লিখবো যে TC±50 -32/180, এটা কিন্তু আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে এখন আমরা কী লিখতে পারি, এখানে আমরা প্রথমে আমরা একটা পজিটিভ যুক্ত একটা রাশি নিব, আর এই যে নেগেটিভ যুক্ত একটা রাশি নিব। তাহলে এখানে লিখতে পারি কি যে TC/100 TC, সো প্রথমে আমরা পজিটিভের জন্য ধরলাম +50 -32/180। অথবা আমাদের কী হইতে পারে এখানে, অথবা আমরা যদি মাইনাসটা নিয়ে নিই, তাহলে আমরা কী লিখতে পারি এখানে, যেখানে লিখতে পারি যে TC/100 TC -50 -32/180। তাহলে এখন আমরা দেখো এখান থেকে আমরা কী বের করবো, এখান থেকে আমরা মিলে TC-র মানটা প্রথমে বের করবো। তাহলে TC যদি বের করতে, তাহলে এইটা এটাকে গুণ করলে কী হয় আমাদের এখানে যে 180 TC সমান সমান আমাদের এটার সাথে এটাকে আমরা এখন গুণ করতে যাবো, তাহলে আমাদের 100 × কী থাকবে যে TC, আর এখানে থাকবে কত +18। তাহলে এখানে আমাদের কী থাকতেছে যে 180 TC সমান সমান আমাদের কী থাকবে যে 100 TC প্লাস কী থাকবে যে 1800। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এটাকে যদি এই পাশে নিয়ে আসে, তাহলে কী থাকবে যে 80 TC সমান সমান কত থাকবে 100 1800। তাহলে এখান থেকে যদি হিসাব করি, তাহলে আমাদের TC-র মানটা কত আসবে, TC-র মানটা আসবে যে 22.5, কী লিখবো, ডিগ্রি সেলসিয়াস। যেহেতু TC মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, যে ডিগ্রি সেলসিয়াস লিখলাম, সো এটা কিন্তু আমাদের একটা বের হলো। এখন আমাদের কী করতে হবে, আমাদের যেহেতু এটা আমরা পজিটিভ অর্থাৎ প্লাস নিয়ে করছি, তাহলে TF এর মানটা আমরা কী লিখবো, TF এর জন্য আমরা এখানে লিখতে পারি যে TF সমান কত হবে। সুতরাং আমরা কী লিখতে পারি যে TC মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা বের করলাম, তাহলে TF এর ক্ষেত্রে কী হবে যে TF সমান সমান, তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান সমান কী হবে যে TC, যেহেতু আমরা প্লাস দিয়ে নিছি, তাহলে এখানে লিখবো প্লাস কত লিখবো 50 লিখলাম। তাহলে এখানে TC-র মানটা কত, একটু আগে বের করলাম যে 22.5 + 50। তাহলে এখান থেকে হিসাব করলে TF এর যে মান সেটা কত আসবে, সেটা আসবে কত, 72.5 ডিগ্রি ফারেনহাইট। কেন ফারেনহাইট? যেহেতু TF, F মানে হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রার জন্য ডিগ্রি ফারেনহাইট এখানে লিখতে হবে। সো এটা আমরা পজিটিভ দিয়ে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কী হতে পারে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার যে মান সেটা হতে পারে 22.5 ডিগ্রি সেলসিয়াস, বা এবং ফারেনহাইট স্কেলের মানটা কত হতে পারে যে 72.5 ডিগ্রি ফারেনহাইট। সো এখন যদি মাইনাস দিয়ে করি, তাহলে আমাদের এখানে কত আসতেছে দেখো, যদি মাইনাস দিয়ে করি, তাহলে এখানে আমাদের আসতেছে কত,
এটা এটা যদি গুণ করি তাহলে হবে 180 টিসি সমান সমান এখানে আমাদের কি আসবে, এটা এটা যদি গুণ করি তাহলে 100 ইনটু টিসি মাইনাস কত থাকবে এখানে 82। তাহলে এখানে আমাদের আসতেছে কত, যে 180 টিসি সমান সমান কত থাকবে, যে 100 টিসি মাইনাস 8200। তাহলে এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, যদি বিয়োগ করি, অর্থাৎ 180 থেকে যদি 100কে বিয়োগ করি, তাহলে আমাদের কত থাকবে, যে 80 টিসি সমান সমান এখান থেকে মাইনাস 8200। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে টিসির যে মান সেটা কত আসবে, মাইনাস 102.5 ডিগ্রি কী হবে সেলসিয়াস। কেন সেলসিয়াস, যেহেতু টিসি সি মানে হলো যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হলে সেটা একক কী হয়, ডিগ্রি সেলসিয়াস হয়। সো সুতরাং তারপরে যদি দেখো, যদি এটা যদি সেলসিয়াস স্কেলে যদি এতে হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে, তাহলে টি এফ সমান সমান কী লিখবো, যে টিসি। এবার আমরা কী নিবো এখানে, এখানে অবশ্যই মাইনাস নেব। কেন মাইনাস নেব, কারণ এই পাশে যে হিসাবটা করতেছি এটা মাইনাস ধরে আমরা করতেছি, যেমন এখানে লিখবো মাইনাস 50 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা টিসির মানটা কথা কত, মাইনাস 102.5 মাইনাস কত 50। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের টি এফ এর যে মান সেটা আমাদের কত আসবে, সেটা আসবে মাইনাস 152.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের এটার অ্যান্সার কী হতে পারে, আর একটা অ্যান্সার হতে পারে যে টিসির মানটা হতে পারে মাইনাস 102.5 ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, এবং টি এফ এর মান হতে পারে মাইনাস 152.5 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ অ্যান্সার এখানে টোটাল কয়টা আসতেছে, টোটাল আসতেছে চারটা। অর্থাৎ একটা অ্যান্সার হতে পারে কি, যে টিসির মানটা হতে পারে 22.5 ডিগ্রি সেলসিয়াস, এবং টি এফ এর মান হতে পারে 72.5 ডিগ্রি ফারেনহাইট। কেন, তাহলে দেখো যেহেতু এখানে আমরা প্লাস ধরে আমরা করছি, তাহলে দেখো তুমি যদি টি এফ থেকে, অর্থাৎ যে টি এফ থেকে, অর্থাৎ এটা থেকে যদি এটাকে বিয়োগ করো তাহলে কিন্তু দেখবে যে প্লাস 50 ডিগ্রি আসবে। আবার অপর দিকে যদি অ্যান্সার আরেকটা আসে সেটা কি, যে তুমি যদি এটা থেকে যদি এটাকে বিয়োগ করো, তাও দেখবা যে এটা এটা থেকে আমাদের যখন এটাকে আমরা বিয়োগ করবো তখন আমাদের কী আসবে, মাইনাস 50 ডিগ্রি হতে পারে। অর্থাৎ আমরা পরে আসছিলাম যে অ্যান্সারটা হতে পারে প্লাস 50 হতে পারে, মাইনাস 50 হতে পারে। এই জন্য অ্যান্সার মিলে হবে এইটা এবং এইটা, অথবা এটা এবং এটা। তাহলে উত্তরটা কীভাবে লিখবা, সো উত্তরটা যদি লিখতে চাও তাহলে উত্তরটা তুমি এভাবে আমি এখানে লিখে দিচ্ছি, যে অ্যান্সারটা আসলে কীভাবে, নিচে যেহেতু জায়গা নেই তোমরা নিচে লিখবা, অ্যান্সারটা আসলে এইভাবে লিখবো তোমরা পরীক্ষায় সবার শেষে অ্যান্সারটা মানে এর নিচে লিখবো, যেহেতু জায়গা নেই এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। অ্যান্সারটা এইভাবে লিখবা যে হতে পারে যে 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং এবং কী হবে আমাদের 72.5 ডিগ্রি ফারেনহাইট। তারপর লিখবো অথবা, অথবা কী হতে পারে আমাদের যে মাইনাস মাইনাস, অথবা মানে কী হতে পারে, অথবা মাইনাস 102.5 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের কী হতে পারে যে মাইনাস 152.5 ডিগ্রি ফারেনহাইট। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এভাবে যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে সবার শেষে এইভাবে অ্যান্সার লাগবে। অর্থাৎ অ্যান্সারটা আমাদের কী হতে পারে, এটা হতে পারে, অথবা এই যেখানে যেটা আছে আমাদের এটা হতে পারে, অর্থাৎ দুটো অ্যান্সার হতে পারে। এর জন্য কিন্তু এই ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। এখন তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে সলভ করবো। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো যে একটি পারদ থার্মোমিটারের পারদ দৈর্ঘ্য দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসে 0.05 মিটার, এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 0.25 মিটার হলে কত তাপমাত্রায় ওই দৈর্ঘ্য 0.09 মিটার হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে যদি আমরা প্রদত্ত কোশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আগে সুন্দরভাবে লিখে নেই, তাহলে কিন্তু আমরা খুব সহজে কোন সূত্রটা পড়বে সেটা আমাদের খুব সহজ হয়ে যাবে। তো প্রথমে দেওয়া আছে কি, যে 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের যে পারদ দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত, 0.05 মিটার। তো সেটাকে প্রকাশ করা হয় কত, যেহেতু পারদ দৈর্ঘ্য তাহলে সেটাকে এল দ্বারা প্রকাশ করা হবে, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসে এই জন্য 0 সমান সমান আমাদের কত দেওয়া আছে, যে 0.05 মিটার। তাহলে এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াসে পারদ দৈর্ঘ্য মানে এল দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য সেটা কত, 0.05 মিটার। 100 ডিগ্রি সেলসিয়াসে কত দেওয়া আছে, 0.25 মিটার। তার মানে এটাকে যদি প্রকাশ করি তাহলে কত, এল মানে হলো দৈর্ঘ্য, 100 ডিগ্রি সেলসিয়াসে কত দেওয়া আছে আমাদের, 0.25 মিটার। তো আমাদের বলছে কত তাপমাত্রা ওই দৈর্ঘ্য 0.09 মিটার হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন কথা হলো এখানে কিন্তু উল্লেখ করে জানি যে এই তাপমাত্রাটা তোমাকে সেলসিয়াসে বের করতে বলছে, না কেলভিনে বের করতে বলছে, না ফারেনহাইটে বলছে, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া নাই। সো কখনো যদি কোনো ম্যাথে উল্লেখ করে না দেওয়া থাকে যে এই তাপমাত্রাটা কিসে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি চেষ্টা করবে সেটাকে ডিগ্রি সেলসিয়াসে বের করার জন্য। এর জন্য আমরা লিখে নিই যে ধরি
ধরি আমরা ধরি যে টিসি মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে টিসি দ্বারা প্রকাশ করে, এত তাপমাত্রায় আমরা ধরে নিলাম, এত তাপমাত্রায় আমরা পারদ দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে কত হচ্ছে পারদ, পারদ দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য এর জন্য আমরা কি লিখতেছি এল, এল টিসি সমস্যার মধ্যে কত হবে 0.09 মিটার। তাহলে আমাদের বের করতে বলছে কি আমাদের এই কত তাপমাত্রা, এই তাপমাত্রাটাই বের করতে বলেছে, টিসি অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা কত সেটা আমরা নির্ণয় করবো। তাহলে এখন কোন সূত্র করবো, যেহেতু এখানে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সম্পর্কযুক্ত ব্যাপার স্যাপার আছে তাহলে অবশ্যই আমরা এই টিসি নিব। আমরা কি লিখবো, আমরা যে সূত্র জানি সেই সূত্রের যে কোনো দুটো পার্ট নিব। তাহলে দুটো পার্ট নিব, তাহলে প্রথমে লিখবো কি আমরা যে টিসি বাই কত 100 সমান সমান, যেহেতু এখানে আমাদের 0° সেলসিয়াসে পারদ দৈর্ঘ্য দেওয়া আছে, 100° সেলসিয়াসে পারদ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা একটা সূত্র জানি কি যে টিসি বাই 100 সমান সমান XT - X বরফ বাই X বাষ্প - X বরফ। তাহলে এটা আমরা লিখবো, তাহলে এখানে আমরা লিখবো যদি এক্স আছে এক্সের পরিবর্তে এখানে আমি কি লিখবো এল লিখবো, কেন যেহেতু এখানে আমাদের পারদ দৈর্ঘ্য দেওয়া আছে যেন আমরা এল, তাহলে আমরা XT-র পরিবর্তে কি লিখবো এখানে এল টিসি মাইনাস এক্স বরফ, অর্থাৎ বরফ বিন্দুতে আমাদের তাপনৈতিক ধর্মটাকে বোঝাচ্ছে, তাহলে যেহেতু বরফ বিন্দু বলতে আমাদের 0°কেই বোঝায় তাহলে আমরা লিখবো কি হতো এল 0 বাই আর এক্স বাষ্প বলতে বাষ্প বিন্দুতে যে তাপনৈতিক ধর্ম সেটা, তাহলে আমরা এখানে এক্সের পরিবর্তে লিখবো এল এবং বাষ্প বলতে সাধারণত কাকে বোঝায় 100°সেলসিয়াসকে বোঝায় তাহলে লিখবো 100 মাইনাস আমরা কি লিখবো এক্স বরফ মানে কত এল 0। এখন যদি আমরা এখন দেখো এখানে লিখতে পারি টিসি সমান সমান কি লিখতে পারি এল টিসি মাইনাস এল নট বাই কত এল 100 - L0 গুণন কত 100। তাহলে এখন এল টিসি, এল টিসির মানটা কত আমাদের দেওয়া আছে 0.09 মাইনাস আর 0°সেলসিয়াসে আমাদের তার পারদৈর্ঘ্যটা কত ছিল 0.05 বাই 100°সেলসিয়াসে কত ছিল 0.25 মাইনাস 0.05 গুণন কত 100। তাহলে এই সম্পর্ক যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের টিসির মান বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আসবে কত 20°। এখন এককার কি লিখবো, যেহেতু আমাদের টিসি দ্বারা আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে বুঝে তাহলে এর এককটা কী হবে ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসলে এই সূত্র ভালোভাবে মনে রাখবো এবং সূত্রটা মনে রাখলেই তাপমাত্রা স্কেলে বিভিন্ন ধরনের ম্যাথ আসলে খুব সহজে আমরা সলভ করতে পারবো।